পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার অন্তর্গত কালীতলায় শ্মশানকালী মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোমবার সকালে এলাকার মানুষ মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখে মন্দিরের দরজা তালা ভাঙা, দানপাত্রটিও রয়েছে ভগ্ন অবস্থায়। মন্দির কমিটির এক সদস্য জানান, প্রতিদিনের মতো সে কাজে যাওয়ার সময় মা কালীর মন্দিরে প্রণাম করতে এলে দেখেন মন্দিরের প্রথম দরজার তালা ভাঙা, বেশ কিছু আসবাবপত্রও নেই। যদিও মন্দিরের দ্বিতীয় দরজাটি তালা ভাঙতে পারেনি দুষ্কৃতী দল, তার ফলে গহনা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে শালানপুর থানার পুলিশ। এখানে ডিউটি দিয়ে যাচ্ছি, এখন মাকে প্রণাম করতে যাচ্ছি, দেখছি যে তালা ভাঙা, দানপত্র ভাঙা। আমরা তো প্রতি মাসেই পয়সা বাই করি, এই দু তিন মাস ফিলহাল পয়সা বাই করিনি, তো জানি না দানপত্র কত মধ্যে পড়ে, তো যেটুকু পড়েছে সামান্য মধ্যে পড়েছিল, কোনো সামান্য লাইনি, শুধু চেনটা কেটেছে, শুধু গেটের চেনটা কেটেছে, গেটও ভাঙেনি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার অন্তর্গত কালীতলায় শ্মশানকালী মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোমবার সকালে এলাকার মানুষ মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখে মন্দিরের দরজা তালা ভাঙা, দানপাত্রটিও রয়েছে ভগ্ন অবস্থায়। মন্দির কমিটির এক সদস্য জানান, প্রতিদিনের মতো সে কাজে যাওয়ার সময় মা কালীর মন্দিরে প্রণাম করতে এলে দেখেন মন্দিরের প্রথম দরজার তালা ভাঙা, বেশ কিছু আসবাবপত্রও নেই। যদিও মন্দিরের দ্বিতীয় দরজাটি তালা ভাঙতে পারেনি দুষ্কৃতী দল, তার ফলে গহনা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে শালানপুর থানার পুলিশ। এখানে ডিউটি দিয়ে যাচ্ছি, এখন মাকে প্রণাম করতে যাচ্ছি, দেখছি যে তালা ভাঙা, দানপত্র ভাঙা। আমরা তো প্রতি মাসেই পয়সা বাই করি, এই দু তিন মাস ফিলহাল পয়সা বাই করিনি, তো জানি না দানপত্র কত মধ্যে পড়ে, তো যেটুকু পড়েছে সামান্য মধ্যে পড়েছিল, কোনো সামান্য লাইনি, শুধু চেনটা কেটেছে, শুধু গেটের চেনটা কেটেছে, গেটও ভাঙেনি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।